অবগত আছেন, পশ্চিমবঙ্গ এই সময় খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং করোনা অতি মহামারী নির্মূল করার যথাযথ চেষ্টা করছেন। এর সাথে আমফানের জন্য রাজ্যের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, যে বিপর্যয় থেকে পুনর্নির্মাণের কাজে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই উভয় সংকটের সময়ে তৈরি হওয়ার প্রতিকূলতাগুলি আশপাশের প্রত্যেকের জন্য প্রচুর দুর্দশা ও যন্ত্রণা সৃষ্টি করছে এবং অনেকের কাছে এই লড়াই কেবল মানসিকভাবে কঠিন নয়, তাদের কাছে এই লড়াই অস্তিত্ব লড়াই হয়ে দাঁড়িয়েছে। যে সময় সকলে তাদের নিজেদের দায়িত্ব পালন করছেন, বিজেপি তাদের সকল প্রয়াস বাংলাকে বদনাম করার উদ্দেশ্যে ব্যবহার করছে। এই কঠিন সময় রাজ্যের পাশে না দাঁড়িয়ে তারা কেবল রাজ্যের আনফান করতে ব্যস্ত, অপমান করা ব্যস্ত, রাজনৈতিক উদ্দেশ্যে করোনায় অনুকরণীয় ক্ষতি করার নির্জিত বিজেপি নির্মাণ প্রচেষ্টা ও রাজ্যকে দুর্বল করার সকল প্রক্রিয়া এই সময় বাংলার এক বিপদসংকুলমূলক পরিস্থিতি সৃষ্টি করছে। তাদের কার্যকলমীর অন্তর্গত ভুয়ো খবর ছাপিয়ে আতঙ্কের সৃষ্টি করা এবং পশ্চিমবঙ্গের সরকার ও বাংলার এই সকল মানুষের আন্তরিক প্রচেষ্টাকে অপমান করা, যারা কোভিড-19 এবং আমফানের বিরুদ্ধে লড়াই করছেন, যদি সত্যি বাংলার জনপ্রতিনিধি হতেন তাহলে সম্মানিত ও মানবিকতা দেখাতেন এবং ত্রাণ কার্য ও জনকল্যাণের কাজে অগ্রগতি দিতেন। সেটা না করে তারা রাজ্যের বিদায় পরিস্থিতি খারাপ করার জন্য চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এদিকে যেমন বিজেপি বাংলাকে ওয়ান ইন্ডিয়া হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছে, অপরদিকে বাংলারই জনসংখ্যা অনুযায়ী আমরা রাজ্যে অন্যান্য রাজ্যের তুলনায় পরিস্থিতি অনেক ভালো। 7 জুন 2020 পর্যন্ত তথ্য অনুযায়ী জনসংখ্যার প্রতি 10 লক্ষ কিছু পজিটিভ কেসের সংখ্যা প্রতি 10 লক্ষে 79.35 পজিটিভ কেস। এই পরিসংখ্যায় 13 নম্বর স্থানে বাংলা এবং জাতীয় গড়ে 174.19। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের মতন রাজ্যগুলির অবস্থা আরও সঙ্গীন। জনসংখ্যা প্রতি উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের মতন রাজ্যগুলি অনেক পিছিয়ে আছে। ত্রুটিপূর্ণ কিট পাঠিয়ে বিজেপি বাংলার মানুষের প্রাণের সংশয় তৈরি করার চেষ্টা করেছিল। জনসংখ্যার প্রতি 10 লক্ষ কিছু মৃত্যুর সংখ্যা পশ্চিমবঙ্গে মৃত্যুর হার প্রতি 10 লাখের 3.92 এবং সেই অনুযায়ী দেশের পঞ্চম স্থানে। ভারতীয় গড় 5.06। অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের ভালো অবস্থা রয়েছে, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের অবস্থা আরও খারাপ। গুজরাট হাইকোর্ট এই বিষয়ে সত্যতা পর্যালোচনা করে আহমেদাবাদের সিভিল হাসপাতালকে অন্ধকূপের থেকে খারাপ বলে মন্তব্য করেছে। এই ঘটনার কিছুদিন পরে হাইকোর্টের সেই বেঞ্চটিকে বদলে দেওয়া হয়েছে। বিজেপি সত্যকে ভয় পায়। জনসংখ্যার প্রতি দশ লাখ কিছু সক্রিয় কেসের সংখ্যা প্রতি 10 লাখে 43.43 সক্রিয় কেসের হারে জাতীয় স্তরে 13 নম্বর স্থানে বাংলা। জাতীয় গড় 10 লক্ষ প্রতি 82.99 সক্রিয় কেস। দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট,
হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এর মতন রাজ্যগুলি পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে। পজিটিভ কেসের হার নমুনা টেস্ট অনুযায়ী 2.96% হারে নবম স্থানে, জাতীয় গড় 5.18%। গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশে, বিহার, তামিলনাড়ু মতন রাজ্যে পজিটিভ কেসের হার আরও বেশি। বাংলা লকডাউনে কঠোরভাবে বাস্তবায়িত করেছে, পুলিশ ও প্রশাসন কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো ধর্ম, জাতি ও রাজনৈতিক রং না দেখে লকডাউন নিরপেক্ষভাবে কার্যকর করা হবে হয়েছে। মুর্শিদাবাদ ও টিকিয়াপাড়া ঘটনার তার দ্রুত নিষ্পত্তি তার উদাহরণ। বিজেপি হুগলি তেলানিপাড়ায় ঘটনার সাম্প্রদায়িক আখ্যা দেওয়ার চেষ্টা করেছিল, পুলিশ কঠোর পদক্ষেপ নিয়ে 129 জনকে গ্রেপ্তার করে। বিজেপি পাকিস্তানের হিন্দু বিরোধী হিংসা ভিডিওকে তেলেনিপাড়া ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিল। দিলীপ ঘোষ প্রকাশ্য হুমকি দিয়ে লকডাউনের নিয়মগুলো না মানার চ্যালেঞ্জ দিয়েছিলেন। 19 মে তিনি ধর্মীয় স্থানগুলো খোলার জন্য মুখ্যমন্ত্রী সমালোচনা করেন, কিন্তু একদিন পর কেন্দ্র যখন এই নিয়ম অনুসরণ করে তখন তার কাছ থেকে আর কোনো কথা শোনা যায়নি। কোনো প্রস্তুতি ছাড়াই লকডাউন কার্যকরী করায় দেশ জুড়ে কোটি কোটি অসহায় পরিযায়ী শ্রমিককে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। সেবার প্রথম মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং 26 মার্চ 18টি রাজ্যের মুখ্যমন্ত্রী একটি চিঠি দিয়ে তাদের রাজ্যে আটকে থাকা বাংলা পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা অনুরোধ জানান। তিনি সিনিয়র পরস প্রকল্পের মাধ্যমে অন্য রাজ্যে আটকে থাকা বাংলা পরিযায়ী শ্রমিকদের নগদ 1,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেন। 25 এপ্রিল মুখ্যমন্ত্রী জানান যে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে আটকে থাকা বাংলার মানুষকে ফিরিয়ে আনার জন্য সব রকম পদক্ষেপ নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার আরও জানান যে অন্য রাজ্যে আটকে থাকা সকল বাংলার মানুষকে ঘরে ফেরানোর খরচও সরকার বহন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল প্রতিনিয়ত পশ্চিমবঙ্গকে নিশানা করে এই রাজ্যের বিভিন্ন প্রচেষ্টাকে ব্যাপারে মিথ্যে কথা বলে চলেছে। মোদি সরকার প্রতিনিয়ত গাইডলাইনে পাল্টা এক বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিযায়ী শ্রমিকদের জীবনের সাথে ছেলেমেলে খেলা করছে। 29 এপ্রিল লকডাউনের প্রায় 40 দিন পরে কেন্দ্রীয় পরিযায়ী শ্রমিকদের অন্তঃরাজ্য চলাচলে অনুমতি দেয়, তাও কেবল বাসের মাধ্যমে। 1 মে কেন্দ্রে অবশেষ পরিযায়ী শ্রমিকদের ট্রেনের মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। 3 মে কেন্দ্র জানান শুধুমাত্র যে পরিযায়ী শ্রমিক ফিরিয়ে আনা হবে যারা লকডাউনের ঠিক আগে তারা বাড়ি ছেড়ে অন্য রাজ্যে গিয়েছিল। 19 মে রেল মন্ত্রক থেকে ঘোষণা করা হয় যে শ্রমিক স্পেশাল ট্রেন চলাচলের জন্য রাজ্য অনুমতি বাধ্যতামূলক নয় এবং সেটা রাষ্ট্রীয় দপ্তরের তত্ত্বাবধানে হবে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের স্ক্রিনিং এবং পৃথকীকরণের কথা মাথায় রেখে একটি প্ল্যান বানায়। 235টির বেশি ট্রেনকে অনুমোদন দিয়ে রেল দপ্তরের কাছে সেই শিডিউল পাঠানো হয় তাদের অনুমতির জন্য। 23 মে খবর আসে যে 40টি ট্রেন পথে হারিয়ে তাদের গম্যস্থানে না গিয়ে অন্য রাজ্যে পৌঁছে গিয়েছে। যদি কেন্দ্র শ্রমিক স্পেশাল ট্রেন ঠিক মতন তত্ত্বাবধানে করত, তাহলে এই ট্রেনগুলো 80 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু আটকানো যেতে পারত। দিলীপ ঘোষ এই মর্মান্তিক ঘটনাকে ছোট্ট এবং বিচ্ছিন্ন ঘটনা বলেন।
অতিরিক্ত বগি না জুড়ে রেল দুই থেকে তিনজনকে একটি আসনে ভাগ করে ফিরতে বাধ্য করেছে। পরিযায়ী শ্রমিকদের জন্য সামাজিক দূরত্ব পরোয়া করা হয়নি এবং তাদের জীবনের আরও ঝুঁকি মুখে ফেলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে বাংলার প্রত্যেকটি মানুষ খাদ্যর ব্যবস্থা হবে এবং তাদের ডিজিটাল রেশন কার্ড নেই তাদের জন্য 60 লক্ষ কুপন দেওয়া হয়েছে। এই কঠিন সময় রাজ্যের কেউ যাতে ক্ষুধার্ত না থাকে তাই 3 মাসের জন্য বিনামূল্যে মাথাপিছু 5 কেজি চাল দেওয়ার ঘোষণা করা হয় এবং জনসংখ্যার হিসাবে 90% এর ফলে উপকৃত হয়েছে। পরিমাণ মতন রেশন না বিতরণ করার অভিযোগে 762 জন ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। লকডাউনের পর থেকে স্টক ইন্সপেকশনে এবং বাকি অভিযোগে খতিয়ে দেখা হয়েছে। 79 জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে এবং 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মে মাসে অবধি 93.5% মোট বেনিফিসিয়ারি 7.97 লক্ষ এমপিএ রেশন পেয়েছেন। এপ্রিলে এর তুলনায় 10.7% বেশি। দুঃখজনকভাবে রানাঘাটের রাইস মিল থেকে আপাতকালীন অবস্থায় খাদ্য জোগাড়ের ঘটনাকে বিজেপি রেশন হোর্ডিং এবং এর তকমা দিয়ে ভুল খবর ছড়ায়, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সঠিকভাবে এই ভুয়ো খবরটি পর্দাফাস করে দিয়েছে। উপরোক্ত 30 এপ্রিল জলপাইগুড়ি বারানহাটে বিজেপি পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণ রেশন সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিজেপির অভিযোগ করে যে আনফান প্রতিরোধ করার কোনো ব্যবস্থা করা হয়নি, কিন্তু আনফানের আগে প্রায় 8.5 লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে সেলেক্টর ক্যাম্পে রাখা হয়েছে, যার ফলে প্রচুর মানুষ প্রাণে বেঁচে গেছে। যেখানে ক্ষতির পরিমাণ 1 লক্ষ কোটি, সেখানে এখন পর্যন্ত কেন্দ্র শুধু 1000 কোটি টাকা ঘোষণা করেছেন। সেই প্রত্যাপেক্ষে পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত ত্রাণের কাজে 6,250 কোটি টাকা ব্যয় করেছেন। উপরোক্ত কেন্দ্র এখানে এখনও পর্যন্ত রাজ্যের বকেয়া 53,000 কোটি টাকা আটকে রেখেছে। 9 দিনের মধ্যে 9টি জেলায় 5 লক্ষ পরিবারে যারা গৃহহীন হয়েছেন তাদের 20,000 টাকা দেওয়া হয়েছে। তার উপরে মন্ত্রীরা যে মাধ্যমে বাড়ি নির্মাণ কাজে করবেন তাদের 28,000 করে টাকা দেওয়া হবে, এই প্রকল্পের সুবিধা পাবেন 10 লক্ষ মানুষ। ক্ষতিপূরণ হিসাবে 23.3 লক্ষ কৃষককে অর্থ প্রদান করেছেন পশ্চিমবঙ্গ সরকার। বাংলা এই মুহূর্তে এক অদৃশ্য শতরূপ ও প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মোকাবিলা করার দারুণ পাল্টা জবাব দিচ্ছে না। রাজ্যের এই মুহূর্তে খাদ্য বাসস্থান ও পরিকাঠামোকে স্বাভাবিক করার প্রতি নিবেদন। এই 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 সকলে বিজেপি যথাযথ সকল প্রকার প্রচেষ্টা চালা করছে বাংলার মানুষকে বদনাম করা যথেষ্ট করছে, কিন্তু বর্তমান প্রতিকূলতা কাটিয়ে ওঠার পর বাংলার বিজেপির কাছে প্রত্যেকটি ভুয়ো খবর এবং রাজনৈতিক লাভের জন্য সাজানো সকল ঘটনায় জবাবদারি চাইবে। যদি বিজেপি ভাবে যে তাদের এই বাংলার মানুষের জীবন ও ভাগাভাগের সাথে ছেলে খেলা করা রাজবাসীর কাছে ভুলে যাবে এবং তাদের ক্ষমা করে দেবে, তাহলে তারা ভুল করছেন। ঘৃণা ও অপপ্রচার ছড়াচ্ছেন। বিজেপির সকল প্রচেষ্টাকে বাংলা মানুষ সুযোগে জবাব দেবে। আমাদের বিশপুর বিধানসভায় ইতিবাচক যে কাজ হয়েছে, 500 টন চাল, 3,000 কেজি ছোলা,
সয়াবিন 6000 প্যাকেট, 20 টন আলু, 5 টন আটা এবং 2000 মাস্ক বিশপুর গরিব ও অতি দারিদ্র মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে। হালিশর পৌরসভা উদ্যোগে 3 টন চাল, 1000 কেজি ছোলা, 1000 কেজি আলু এবং 2000 মাস্ক হালিশর গরিব ও দারিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। কাঁচাপাড়া পৌরসভা তরফ থেকে 2 টন চাল, 500 কেজি ছোলা এবং 300টি মাস্ক গরিব পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। আর আমাদের বিশপুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা 8 টন চাল, 3 টন আলু, 1000 কেজি আটা, 400টা মাস্ক, 500 স্যানিটাইজার বিশপুর বিধানসভা কেন্দ্রে বস্তি সামগ্রী এলাকা বিতরণ করা হয়েছে। আর আমাদের বিশপুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনারা সকলেই জানেন আমরা একটা হেল্পলাইন করেছিলাম, যেহেতু লকডাউনে দুটো পিরিয়ড চলছিল, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এই হেল্পলাইন করা হয়েছিল। যেসব মানুষ খাদ্য যেন বাড়ি বাড়ি পৌঁছে যায় সেই ব্যবস্থা আমরা করেছিলাম, আপনারা সকলে জানেন আমরা প্রায় 20,000 পরিবারকে আমরা সেই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলাম। ছাত্র পরিষদের নেতারা দৈনিক শ্রমিক ও দারিদ্রের মানুষের 10 টন চাল, 5 টন আলু এবং 2 টন আটা পৌঁছে দিয়েছে। তারা কোভিড-19 সম্পর্কে মানুষকে সচেতনা করেছে, তার সাথে 1000টি মাস্ক, 2000টি স্যানিটাইজার মানুষে বিতরণ করেছে। তৃণমূল যুব কংগ্রেসের পার্টি নেতারা প্রতিটি সম্প্রদায়ের রান্নাঘর চালিয়েছিল 30 দিনের জন্য। সেখানে 5000 মানুষের রান্না করে খাবার পরিবেশন করা হয়েছিল। আমফোনে ঝড়ে যাদের বাড়ি ভেঙে গিয়েছিল তেমনি 1200টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রিপল বিতরণ করা হয়েছিল। বিজেপি স্থানীয় আপনারা জানেন বিজেপি স্থানীয় নেতারা যে ত্রাণ বিলি করেন না, তাদের নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল, তারা মানুষের পাশে থাকে না। আপনারা এই বিশপুরের এলাকায় দেখেছেন এখানকার যে সংসদ অর্জুন সিং যেখানে এসেছিলেন, এসে তাদের মধ্যে তাদেরই অভিযোগ করা ওদের বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট, প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট অভিযোগ করে কি আমাদের ত্রাণ বিলি করা নিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, তারাই আবার ওই মণ্ডল প্রেসিডেন্টের পা ভেঙে দিয়েছে। তো আজকে বিজেপি যে মানুষের পাশে থাকে না তার প্রমাণ আপনারা জানেন আমাদের হালিশরের 10 নম্বর ওয়ার্ডে অর্জুন সিং একজন মহিলার সঙ্গে একটা অশ্লীল আচরণ করেছেন, প্লাস উনি গুন্ডা বাহিনী নিয়েছে, একটা ছেলের আমাদের ওখানকার সক্রিয় কর্মী এক ছেলে তার হাত ভেঙে দিয়েছে, সে প্রতিরোধ এখানকার জনসাধারণ জনমানুষ করেছে। আজকে বিজেপি যে কি ভয়াবহ এ আপনারা জানেন। আর আমাদের এই যে ত্রাণ বিলি হয়েছে বা মানুষের পাশে, যেরকম কাঁচাপাড়া পৌরসভা সুধামারায় পাশে যেরকম আছেন, তেমনি আমাদের হালিশহর পৌরসভা চেয়ারম্যান আমাদের অংশুমান রায়, আমাদের শহর তৃণমূল কংগ্রেসের খোকন তালুকদার প্রেসিডেন্ট, আমাদের আলোনানিদি আছেন, কোনোদা হচ্ছে প্রেসিডেন্ট, এদিকে আমাদের নিন্টুদা আছে, ওখানে আমাদের লটনদা আছেন, মাদাদা আছেন, আলোনানিদি আছেন, দিলীপদা আছেন, সোনালি আছেন, আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, সুভাষ চক্রবর্তী আছেন, সবাই মিলে আমার সকলে যত আছে সবার নাম যদি মনে থাকে, বাপিদা আছেন আমাদের যুব প্রেসিডেন্ট কাঁচাপাড়া, সকলে সবাই মিলে সব সহযোগিতা করে একসঙ্গে আমরা মানুষের পাশে মানুষের সাথে ছিলাম। এই বলে আমার আপনাদের এই মমতা ব্যানার্জি যে আমরা নীতি আদর্শ মেনে চলি, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি।